এবার ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় লক্ষ্য করে ইরাকি প্রতিরোধকামীদের ভয়াবহ হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলি অবস্থানে ভয়াবহ কামানের গোলা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। রাশিয়ায় কনসার্ট হলে হামলায় নিহত বেড়ে 143 জনে। এদিকে কিয়েভ ও লেবিবে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। আরো জানিয়ে দিব, এবার রাশিয়ার পাশে রয়েছে ইরান, পুতিনকে জানালেন ইব্রাহিম রাইসি। এদিকে মার্কিন প্রস্তাবে ভেটো দেওয়ায় চীন রাশিয়া ও আলজেরিয়ার প্রশংসা করল হামাস। এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে সম্মত আরো 4টি ইউরোপীয় দেশ। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে রাশিয়ায় ভয়াবহ হামলায় যে বার্তা যুক্তরাষ্ট্রের, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় লক্ষ্য করে ইরাকি প্রতিরোধকামীদের ভয়াবহ হামলা। দখলদার ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় লক্ষ্য করে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ জানিয়েছে আজ সকালে এই হামলা চালানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, আজ রোববার 24 মার্চ সকালে প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের সদর দপ্তর ভবনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। পিএমইউ এর বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের শত্রুদের শক্ত অবস্থানগুলো ধ্বংস না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গত 7ই অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। এর প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা এরই মধ্যে ইসরায়েলের অভ্যন্তরে বেশ কয়েকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেনগুরিয়ন সহ বিভিন্ন স্থাপনা এবং বন্দরে কার্যকর কিছু হামলা চালিয়েছে। গত বুধবার পিএমইউ জানিয়েছিল যে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা এক সপ্তাহে 2 বার বেনগুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে। সূত্র পার্স টুডে। এদিকে ইসরায়েলি অবস্থানে ভয়াবহ কামানের গোলা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, তারা ইসরায়েলের কাফার কুবায় আর্টিলারি হামলা সহ ইসরায়েলি অবস্থানে আরো 2টি হামলা চালিয়েছে। হিজবুল্লাহ বলেছে, তারা উপযুক্ত অস্ত্র দিয়ে বায়াত বিল্ডা অবস্থানে আঘাত হেনেছে এবং সরাসরি আঘাত হেনেছে। এটি শনিবার ইসরায়েলি অবস্থানের উপর গোষ্ঠীটির 5ম হামলা। এর আগে কাফার বুলুমের কাছে একটি আয়রন ডোম ব্যাটারি লক্ষ্য করে হামলা চালানো হয়। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহ সৈন্য এবং ফাঁড়ি লক্ষ্য করে নতুন বিমান হামলার ফুটেজ প্রকাশ করেছে। ড্রোন ভিডিওতে দেখা যাচ্ছে, একজন হিজবুল্লাহ সৈন্য দক্ষিণ লেবাননের একটি গ্রামে একটি সামরিক ভবনে প্রবেশ করছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা লেবাননের ভূখণ্ড থেকে উত্তর ইসরায়েলের দিকে বেশ কয়েকটি রকেট এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। এছাড়া তারা কেফার ব্লুমে একটি ড্রোনের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে তারা। রাশিয়ায় কনসার্ট হলে হামলায় নিহত বেড়ে 143 জনে। মস্কোর কনসার্ট হলে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা 143 হয়েছে। এর মধ্যে গুলি চালানোর ঘটনায় 4 সন্দেহভাজন বন্দুকধারী সহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত 20 বছরের মধ্যে এটি রাশিয়ার সবচেয়ে মারাত্মক হামলা। খবর রয়টার্সের, মস্কোতে শুক্রবারের হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট, কিন্তু ইঙ্গিত পাওয়া গেছে হামলাকারীদের সঙ্গে ইউক্রেনের যোগ সহযোগ রয়েছে। তবে ইউক্রেনের কর্মকর্তা জোরালোভাবে এই অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়। রুশ সংবাদ মাধ্যমগুলো বলছে, হামলাকারীরা গুলির পাশাপাশি বিস্ফোরক ব্যবহার করেছে, এতে ক্রোকাস সিটি হলে আগুন ধরে যায়, ধসে পড়েছে হলের ছাদ। এ ঘটনাকে রক্তাক্ত সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। মার্কিন কর্মকর্তারা বলেছেন, তাদের গোয়েন্দারা আইএস এর দাবির সত্যতা নিশ্চিত করেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত 7ই মার্চ রাশিয়ায়
মার্কিন দূতাবাস একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। সতর্কবার্তায় বলা হয়, মস্কোয় বড় জমায়েতে উগ্রপন্থীদের হামলার পরিকল্পনার খবর জানা গেছে। এই সতর্কবার্তায় বড় জমায়েতের মধ্যে কনসার্টের কথাও বলা হয়েছিল। সতর্কবার্তায় মস্কোয় অবস্থানরত মার্কিন নাগরিকদের 48 ঘন্টার জন্য বড় জমায়েত এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছিল। এদিকে কিয়েভ ও লবিভে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়া আজ রোববার ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পশ্চিমের লবিভ অঞ্চলে আকাশপথে হামলা চালিয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। রুশ হামলার জেরে সীমান্তের কাছের আকাশ সীমা নিরাপত্তা নিশ্চিতে নিজেদের যুদ্ধ বিমান সক্রিয় করেছে প্রতিবেশী পোল্যান্ডের সশস্ত্র বাহিনী। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেছেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রুশ হামলা প্রতিহত করতে নামার পর রাজধানীতে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরি পপকো টেলিগ্রামে বলেন, রাজধানী ও তার আশেপাশে প্রায় এক ডজন রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী রুশ হামলায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় পপকো। রাশিয়া কয়েকদিন ধরে ইউক্রেনে বিমান হামলা চালাচ্ছে। সদ্য সমাপ্ত রুশ প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাশিয়ায় দফায় দফায় হামলা চালিয়েছিল ইউক্রেন। এর প্রতিশোধ হিসেবে এখন ইউক্রেনে হামলা চালানোর কথা বলেছে মস্কো। রুশ হামলা নিয়ে ইউক্রেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিঙ্ক আজ ভোরে এক্সে একটি পোস্ট দিয়েছেন। তিনি বলেন, এই সপ্তাহে তৃতীয়বারের মতো ভোরের আলো ফোটার আগে পুরো ইউক্রেনকে বিমান হামলার সতর্কতার আওতায় রাখা হয়েছে। লোকজনকে নিরাপদে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ব্রিজেট ব্রিঙ্ক আরো বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে লাখো বেসামরিক নাগরিকের কথা বিবেচনা না করে রাশিয়া নির্বিচারে ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে চলেছে। ইউক্রেনে বিমান হামলার বিষয়ে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য জানতে চেয়ে অনুরোধ জানিয়েছিল রয়টার্স, তবে তারা এই অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। এবার রাশিয়ার পাশে রয়েছে ইরান, পুতিনকে জানালেন রাইসি। মস্কোর সিটি কনসার্ট হলে যে সন্ত্রাসী হামলা হয়েছে তার মূল পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাঠানো এক বার্তায় রাইসি রাশিয়া সরকার এবং সন্ত্রাসী হামলায় হতাহতদের পরিবার পরিজনের প্রতি গভীর শোক জানিয়ে একথা বলেন। নিরপরাধ লোকজনের উপর এই জঘন্য হত্যাকাণ্ড চালানোর কঠোর নিন্দা জানান ইরানি প্রেসিডেন্ট। রাশিয়া সরকার দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছে তার প্রতিও সমর্থন জানান তিনি। শুক্রবার সন্ধ্যায় রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠে ক্রোকাস সিটি হলে কনসার্ট চলার সময় মুখোশ পরা বন্দুকধারী সন্ত্রাসীরা গুলি চালিয়ে সেখানে বর্বর হত্যাকাণ্ড ঘটায়। এতে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 143 জনে। রাশিয়ায় গত 10 বছরের মধ্যে এটি সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা বলে বিবেচনা করা হচ্ছে। সূত্র পার্স টুডে। এদিকে মার্কিন প্রস্তাবে ভেটো দেওয়ায় চীন রাশিয়া ও আলজেরিয়ার প্রশংসা করলো হামাস। গাজা উপত্যকায় কথিত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকার পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবে চীন ও রাশিয়া যে ভেটো দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে হামাস। সংগঠনটি আজ এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের ব্যাপারে আমেরিকা যে পক্ষপাতদুষ্ট প্রস্তাব এনেছিল রাশিয়া ও চীন ও আলজেরিয়া তা প্রত্যাখ্যান করায় আমরা সন্তোষ প্রকাশ করছি। বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকার উপর ইসরায়েলি আগ্রাসন চালিয়ে যাওয়ার এবং দখলদার বাহিনীকে তার লক্ষ্য বাস্তবায়নের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে কথিত যুদ্ধবিরতির আড়ালে ফিলিস্তিনি জনগণকে দমন করার একটি প্রস্তাব উত্থাপন করেছিল আমেরিকা। খসড়া প্রস্তাবটিতে গাজায় ইসরায়েলি গণহত্যাকে বৈধতা দেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছিল উল্লেখ করে হামাসের বিবৃতিতে বলা হয়। অথচ কথিত এই যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলকে গাজায় আগ্রাসন বন্ধ করার আহ্বান জানানো হয়নি। এমন একটি প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিবৃতিতে চীন রাশিয়া ও আলজেরিয়ার ভূয়সী প্রশংসা করা হয়। সূত্র পার্স টুডে। এবার ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে সম্মত আরো 4টি ইউরোপীয় দেশ। স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও মাল্টার নেতারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে সম্মত হয়েছেন। শুক্রবার একটি যৌথ বিবৃতিতে ব্রাসেলসে ইউরোপিয়ান কাউন্সিলের এক বৈঠকের পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ কথা বলেন। খবর রয়টার্স ও আনাদুলুর। বিবৃতিতে বলা হয়েছে, দেশগুলোর নেতারা একমত হয়েছেন যে এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র উপায় হলো দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন করা। এর মাধ্যমে ইসরায়েল এবং ফিলিস্তিনি রাষ্ট্র পাশাপাশি শান্তি ও নিরাপদে অবস্থান করবে। বিবৃতিতে বলা হয়েছে, 4 নেতা স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য তাদের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন, তবে এই পদক্ষেপ তখনই নেওয়া হবে যখন তা ইতিবাচক অবদান রাখতে পারে
ও পরিস্থিতি সঠিক হয়। পেদ্রো সানচেজ বৈঠকের পর আরো বিশদ প্রস্তাব দিয়েছেন। যৌথ বিবৃতিতে স্বীকৃতির সময় সম্পর্কে অস্পষ্ট বলা ছিল। তিনি বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, স্বীকৃতি কবে দেওয়া হবে তা নিয়ে এখন বিতর্ক চলবে। গত বছরের শেষের দিকে থেকে সানচেজ এই সরকারের মেয়াদের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সানচেজ সাংবাদিকদের বলেন, সত্যি বলতে এখনই সময়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের পাশাপাশি আগামী সপ্তাহগুলোতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাক্ষাৎকারের ক্ষমতার উপর নজর রাখা গুরুত্বপূর্ণ। এদিকে রাশিয়ায় ভয়াবহ হামলায় যে বার্তা যুক্তরাষ্ট্রের, মস্কোতে বড় কোনো জমায়েতে হামলা হতে পারে বলে রাশিয়াকে চলতি মাসের শুরুতে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউস। শুক্রবার রাতে মস্কোর একটি কনসার্ট হলে হামলায় শতাধিক মানুষ হতাহত হয়েছেন। এই হামলার কয়েক ঘন্টা পরে এ নিয়ে প্রতিক্রিয়া জানায় হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র আদ্রেইন ওয়াটসন বলেন, এই মাসের শুরুর দিকে মার্কিন সরকারের কাছে মস্কোতে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার তথ্য ছিল। রুশ বার্তা সংস্থা রিয়ান অবস্থির প্রতিবেদনে বলা হয়েছে, ছদ্মবেশী ইউনিফর্ম পরিহিত হামলাকারীরা ভবনে প্রবেশ করে গুলি চালায় এবং বোমা নিক্ষেপ করে। রাশিয়ার রাজধানী মস্কোর উত্তরে অবস্থিত ক্রাসনোগোরস্ক শহরের ক্রোকাস সিটি কনসার্ট হলে হামলার পর আগুন ছড়িয়ে পড়ে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ গণমাধ্যমকে জানান, এই হামলার পর তদন্ত শুরু হয়েছে। হামলা নিয়ে প্রতিনিয়ত সবশেষ তথ্য দেওয়া হচ্ছে পুতিনকে। মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামের নিউজ চ্যানেলে বাজা ও ম্যাশে প্রকাশিত দুটি ভিডিওতে দেখা যায় হামলায় হলটি থেকে ধোঁয়া বের হচ্ছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, রাশিয়ান রক ব্যান্ড পিকনিকের কনসার্টে একটি ভয়াবহ ট্র্যাজেডি হয়েছে। এই কনসার্ট হলের সব পাবলিক ইভেন্ট বাতিল করা হয়েছে।